দখলকৃত ইউক্রেনে পড়ল ইউনাইটেড রাশিয়ার সদর দপ্তর। ব্রাজিলে পুতিনকে গ্রেপ্তার করা হবে না, আশ্বস্ত করলেন লুলা। রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ রেখে G20 ঘোষণাপত্র জারি। মোদি বাইডেন বৈঠকে সাংবাদিকেরা নিষিদ্ধ। মরক্কোর ভূমিকম্পে প্রাণহানি 2000 সারল। আজ ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, গুরুত্ব পেতে পারে যেসব বিষয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দখলকৃত ইউক্রেনে পুরো ইউনাইটেড রাশিয়ার সদর দপ্তর। ইউক্রেনের জাপুরিজা অপ্লাস্টের পেলোহি শহরের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। মেলিটোপোলের মেয়র ইভান ফেদরোভ টেলিগ্রামে এই ঘটনার কথা উল্লেখ করে বলেন, রুশরাই ভবনটি পুড়িয়ে দিয়েছে। ইউক্রেনের রুশ দখলকৃত অঞ্চলে নারকীয় সদ্য নির্বাচন অনুষ্ঠানের সময় এই ঘটনা ঘটে। রাশিয়া ইউক্রেনের খেরসন, জাপুরিজা, দোনেৎস্ক এবং লুহানস্ক অব্লাস্টকে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তাদের দৈনিক গোয়েন্দা হালনাগাদ প্রতিবেদনে বলেছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রুপটিন শহরের পূর্ব পাশে রুশ প্রতিরক্ষা রেখার বিরুদ্ধে ধীরে ধীরে কৌশলগত অগ্রগতি অর্জন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করার হালনাগাদ প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, রাশিয়া খুব সম্ভবত রোবোটিনের কাছে দুর্বল ইউনিটগুলো প্রতিস্থাপনের জন্য যুদ্ধক্ষেত্রের অন্যান্য অঞ্চল থেকে সেনা সদস্যদের নিয়ে এসেছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নতুন করে এই সেনা মোতায়েনের ফলে যুদ্ধরেখার অন্যান্য এলাকায় আক্রমণ অভিযান চালানোর ক্ষেত্রে রাশিয়ার সক্ষমতা সম্ভবত সীমিত হচ্ছে, আর এটা খুব সম্ভবত রাশিয়ার প্রতিরক্ষা রেখায় বিশেষ করে রোবোটিনের চারপাশের চাপের ইঙ্গিত বহন করে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গত মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এক চিঠিতে জানান, খাদ্য ও সার লেনদেনের জন্য রাশিয়া সুইফট ব্যাংকিং ব্যবস্থার সদস্যপদ লাভ এবং প্রবেশ অধিকার আবেদনের যোগ্য বিবেচিত হবে। লুক্সেমবার্গে অবস্থিত রাশিয়ান এগ্রিকালচার ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানটি 30 দিনের মতো আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফটের কার্যকর প্রবেশ অধিকার নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে আবেদন করতে পারে বলে এক চিঠিতে রাশিয়াকে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এই চিঠি দেখেছে। এদিকে ব্রাজিলে পুতিনকে গ্রেপ্তার করা হবে না, আশ্বস্ত করলেন লুলা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্রাজিলে গ্রেপ্তার করা হবে না বলে মন্তব্য করেছে দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। ভারতের রাজধানী দিল্লিতে চলমান G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি এই মন্তব্য করেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশগুলো এই জোটের পরবর্তী শীর্ষ সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা শনিবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি আগামী বছর রিও ডি জেনেরিওতে গ্রুপ অব 20 সভায় যোগ দেন, তবে তাকে ব্রাজিলে গ্রেপ্তার করা হবে না। দিল্লিতে G20 সভার ফাঁকে নিউজ শো ফার্স্ট পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা বলেন, পুতিনকে আগামী বছরের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, ব্রাজিলে সেই সম্মেলনের আগে রাশিয়ায় ব্রিক্স ব্লকের দেশগুলোর একটি বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। লুলা বলেন, আমি বিশ্বাস করি পুতিন সহজেই ব্রাজিলে যেতে পারেন। তার ভাষায়, আমি যদি ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি এবং পুতিন ব্রাজিলে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে না। উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধ অপরাধ করার অভিযোগে চলতি বছরের মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। পুতিনের বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি বেআইনিভাবে ইউক্রেনের শিশুদের রাশিয়াতে সরিয়ে নিয়েছেন। আদালত বলছে, এই অপরাধ গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়ায় ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই ঘটে চলেছে। একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া এল ফোভা বেলোভার বিরুদ্ধেও। মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতের হাতে বিচারিক ক্ষমতা থাকলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই। ICC যা করতে পারে তা হল অভিযুক্ত ব্যক্তিকে বিভিন্ন দেশের সহায়তায় গ্রেপ্তার করা এবং গ্রেপ্তারের পরে তাকে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে বিচারের জন্য হাজির করা। এছাড়া ICC তার বিচারিক ক্ষমতাও শুধু সেই সব দেশে প্রয়োগ করতে পারে যে দেশগুলো এই আদালত গঠন করতে চুক্তিতে স্বাক্ষর করেছিল। চুক্তিটি রোম সংবিধি নামে পরিচিত। রাশিয়া এই সংবিধিতে স্বাক্ষর করেনি, তাই পুতিন বা মারিয়া এলভোভা বেলোভাকে আপাতত এই আদালতের হাতে সমর্পণের কোনো সুযোগ নেই। তবে ব্রাজিল রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ, কিন্তু লুলার এই মন্তব্য তার কার্যালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। রয়টার্স বলছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর প্রেসিডেন্ট পুতিন বারবার বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন ও বৈঠক এড়িয়ে গেছেন। গত মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে পুতিন উপস্থিত হননি।
এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ রেখে জি টোয়েন্টি ঘোষণাপত্র জারি। জি টোয়েন্টি বৈঠকে সবচেয়ে বড় প্রশ্নটা ছিল এখানে কোনো ঘোষণাপত্র জারি হবে কিনা, কারণটা হলো ইউক্রেন যুদ্ধ নিয়ে মতবিরোধ। পশ্চিমা দেশগুলি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করার পক্ষে ছিল, কিন্তু রাশিয়া চীন তা মানতে রাজি ছিল না। ভারতও এই যুদ্ধে কারো পক্ষে নেয়নি, ফলে তারা এমন একটা অবস্থান নিতে চাইছিল যাতে সর্বসম্মতভাবে বিষয়টি নিয়ে এগোনো যায়। আর এটাই ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কূটনীতিকদের পরীক্ষা ও চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত সেই পরীক্ষায় তারা সফল হয়েছে, সকলের সম্মতিতে ঘোষণাপত্র গৃহীত হয়েছে। কি আছে ঘোষণাপত্রে? ইউক্রেন যুদ্ধ নিয়ে দিল্লি ঘোষণাপত্রে মোট 60টি পয়েন্ট আছে। দিল্লি ঘোষণাপত্রে বলা হয়েছে বিশ্বযুদ্ধ এবং অন্য সংঘাতের বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, মানুষের কষ্ট বাড়ছে বলে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। ইউক্রেন যুদ্ধ নিয়ে আমরা বালিতে যে আলোচনা করেছিলাম তা মনে করিয়ে দিয়ে আবারও বলতে চাই, আমরা আমাদের জাতীয় অবস্থানের কথা বলেছি এবং জাতিসংঘের সাধারণ সভায় ও নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব নেওয়া হয়েছিল তার কথা বলেছি। সেখানে বলা হয়েছে কোনো দেশ জোর করে অন্য দেশের জমি অধিকার এবং আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতা খর্ব করার চেষ্টা না করে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি একেবারেই মানা যায় না। ঘোষণাপত্রে উল্লেখ করা আছে জি টোয়েন্টি হলো আন্তর্জাতিক আর্থিক সহযোগিতার মঞ্চ, এটা কোনো ভূ রাজনৈতিক বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের মঞ্চ নয়, কিন্তু আমরা বিশ্বাস করি এই বিষয়গুলো একটা বড় প্রভাব বিশ্বের অর্থনীতির ওপর পড়ে। দিল্লি ঘোষণাপত্রে এটাও স্পষ্ট করে দেওয়া আছে ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের খাদ্য ও এনার্জি সিকিউরিটি, সাপ্লাই চেইন, মুদ্রাস্ফীতি ও বৃদ্ধির ওপর। কম উন্নত ও উন্নয়নশীল দেশগুলো এখনও কোভিড-19 এর ধাক্কা সামলে উঠতে পারেনি, তারা আরও চাপের মধ্যে পড়েছে। এদিকে মোদি বাইডেন বৈঠকে সাংবাদিকেরা নিষিদ্ধ। জো বাইডেনের ওয়াশিংটন বাসভবনে তাকে বেকায়দায় ফেলেছিল আমেরিকার সাংবাদিকেরা বিড়ম্বনার প্রশ্নে। আর তার দিল্লি বাসভবনে বাইডেন আসার দিনে সংবাদ মাধ্যমকে সেখানে ঢুকতেই দিলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষমতায় আসার পর থেকে নিজের দেশে একটিও সংবাদ সম্মেলন করেননি ভারতের প্রধানমন্ত্রী। তবে আমেরিকা সফরে যাওয়া মোদিকে হোয়াইট হাউসে মানবাধিকার সংক্রান্ত প্রশ্ন করে গেরুয়া বাহিনীর আক্রমণের মুখে পড়েছিলেন দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সাবরিনা সিদ্দিক। শনিবার বাইডেন G20 সম্মেলনে যোগ দিতে দিল্লি এসে 7 নম্বর লোক কল্যাণ মার্গে মোদির সাথে বৈঠকে বসেন। ওই বৈঠক ছিল রুদ্ধদ্বার। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে আমেরিকা থেকে আসা সাংবাদিকদের ওই সময়টায় বাস থেকে নামতেই দেওয়া হয়নি। বৈঠকের পরে কিছু ছবি প্রকাশ করা হয় প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে। এদিকে মরক্কোয় ভূমিকম্পে প্রাণহানি 2000 ছাড়ল। ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোর প্রাণহানি 2000 ছাড়িয়েছে। গুরুতর আহত আরও প্রায় 1500 মানুষ। উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। বিগত 100 বছরেও এমন ভয়াবহ ভূমিকম্প দেখেনি দেশটির বাসিন্দারা। মাত্র 20 সেকেন্ডে ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েকটি শহর, অনেকে ঘুমের মধ্যেই প্রাণ হারায়। খবর রয়টার্সের এই ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে দেশটির আল হাউস প্রদেশে। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন হাজার হাজার মানুষ। এখনও বহু প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পৌঁছাতে পারেনি জরুরি বিভাগের সদস্যরা। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দুর্যোগ কবলিত এলাকাগুলোয়। স্থানীয় সময় শুক্রবার রাত 11:11 রিখটার স্কেলে 6.8 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। প্রথম ভূমিকম্পটি 19 মিনিট পর আরও একটি ভূমিকম্পন হয়। রিখটার স্কেলের দ্বিতীয় ভূমিকম্পনটির মাত্রা ছিল 4.9। রাতে প্রাণ রক্ষায় অনেকে বাড়িঘর ছেড়ে পেরিয়ে আসেন। শনিবারও শত শত মানুষকে সড়কের পাশে বসে থাকতে দেখা গেছে। এদিকে আজ ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, গুরুত্ব পেতে পারে যেসব বিষয়। দীর্ঘ 33 বছর পর কোনো ফরাসি প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সফরে ঢাকায় আসছেন আজ। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 সম্মেলন শেষে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঢাকা আসবেন। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে। আগামীকাল সোমবার তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে 2 দিনের সফরে ঢাকা আসছেন তিনি। এই সফরকালে প্রেসিডেন্ট ম্যাক্রো ধানমন্ডির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা স্মরণ করবেন। ফরাসি প্রেসিডেন্ট প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং তার সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত ভোজ সভায়ও অংশ নেবেন। এই সময় দুই নেতা দুটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর প্রত্যক্ষ করবেন এবং তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা বলেছেন। ফরাসি প্রেসিডেন্টের এই সফরকালে তার সঙ্গে আরও যারা থাকছেন তারা হলেন ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্যাথেরিন কলন্নো। বিষয়টি নিয়ে সাবেক রাষ্ট্রদূত কূটনৈতিক বিশ্লেষক হুমায়ুন কবির বলেন, ম্যাক্রোর এই সফরটি সন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ তিনি এমন একটি সময়ে বাংলাদেশে আসছেন
যেখানে আর কয়েকদিন পরে জাতীয় নির্বাচন, ভেতরে কি নিয়ে আলোচনা হবে সেটা তো বাইরে থেকে বোঝা সম্ভব নয়। তবে আমরা একটা জিনিস বুঝতে পারি, বড় কোনো অর্থনৈতিক ডিল হবে, তা না হলে এই সময়ে তিনি বাংলাদেশে আসতেন না। এখানে এয়ারবাস কেনার বিষয় আছে, আবার স্যাটেলাইট টু আমরা যেটা করতে চাই সেটা নিয়েও আলোচনা হবে, ফলে এখানে অর্থনৈতিক গুরুত্বটাই বেশি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।